হ্যালো ফ্রেন্ডস আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ খবর যে আর কয়েক ঘন্টা বাদেই কিন্তু ছেচল্লিশ হাজার শিক্ষকদের ভবিষ্যৎ নির্ধার নির্ভর করছে যে কি ঘোষণা করছেন শিক্ষামন্ত্রী তো আজকে গুরুত্বপূর্ণ খবরটি আজ বিকেল সংবাদ মাধ্যম থেকে উঠে এসেছে যে আজ রাজ্যের ছেচল্লিশ হাজার শিক্ষকের জীবন গড়ার ঘোষণা করতে পারেন শিক্ষামন্ত্রী তো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো অবশ্যই চাইলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যখনই কোনো নতুন খবর আপলোড করা হবে তো আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে তো আজকের যে গুরুত্বপূর্ণ খবরটি যে কলকাতা থেকে আজ বিকেল সংবাদ মাধ্যম থেকে উঠে এসেছে মুখ্যমন্ত্রীর আবেদনে সারা দিয়ে আন্দোলনের পথ থেকে সরে দাঁড়ালেন ফল হাতে নাতে পেতে চলেছে আজ পার্শ্ব শিক্ষকরা আজ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পার্শ্ব শিক্ষকদের নিয়ে গঠিত তৃণমূলের সংগঠনের প্রথম সম্মেলন মুখ্যমন্ত্রীর তরফে সেখানেই তাদের বেতন সহ একাধিক বিষয় ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল বাবামল থেকেই তাদের চাকরির নিরাপত্তা বেতন কাঠামোর পরিবর্তন সহ নানা দাবিতে পথে নেমেছিল পার্শ্ব শিক্ষকরা নানা প্রতিশ্রুতি থাকলেও তাদের মৌলিক সমস্যার সমাধান হয়নি তৃণমূল আমলে এই আন্দোলনরত পাশা শিক্ষকদের মধ্যে বিরোধীদের প্রভাব বাড়তে থাকে বেশ কয়েক দফায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে পাশা শিক্ষকদের সংগঠনগুলি রাজ্যে বর্তমানে প্রায় ছেচল্লিশ হাজার পাশশিক্ষক শিক্ষক রয়েছে তাদের অন্যতম দাবি যেহেতু বেতন বৃদ্ধি সভাপতি তাকে ঘিরে ক্রমেই ভিড় বাড়ছিল বিরোধী সংগঠনে উল্টো দিকে বাম আমলে যারা বিরোধী ছিলেন তৃণমূলের ক্ষমতায় আসার পর প্রাথমিকভাবে তারা নীরব থাকলেও ক্রমশ হতাশা পড়েছিলেন তার জেরে পার্শ্বশিক্ষকদের মধ্যে বিরোধী বামেদের প্রভাব বাড়ছিল তো আজকের একটি ভীষণ গুরুত্বপূর্ণ খবর অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে লাইক করবেন এবং সঙ্গে শেয়ার করবেন আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সঙ্গে ধন্যবাদ